Entendeu? Sim. Assalamu alaikum, miss. ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিস? আলহামদুলিল্লাহ বাবা। চলো, বাকিরা সবাই কোথায়? এখনো তো কেউ আসেনি। সময় আছে, এখনো 2-3 মিনিট সময় আছে। আমাকে শোনা যাচ্ছে ঠিক মতো? জি মিস, শোনা যাচ্ছে। আজকেও ফার্স্ট পেপার পড়াবো। অঙ্ক করেছো? জি মিস। মিস হোমওয়ার্ক? হ্যাঁ, হোমওয়ার্ক। না মিস, হোমওয়ার্ক করা হয়নি। কেন? আমি তো হোমওয়ার্কটা দিলাম, তোমরা ভুলে যাচ্ছ দেখে। পরীক্ষা তো কলেজ খুললেই শুরু হবে। মিস আপনাকে দেখা যাচ্ছে না কেন? আমার কাছে দেখা যাচ্ছে না, আমার কাছে দেখা যাবে না। আজকে স্ক্রিন শেয়ার হয়েছে তো, আজকে আমাকে দেখা যাবে না। আচ্ছা, নয়টা তো বেজে গেল, বাকিরা কি আসছে ঘুমাচ্ছে? হতে পারে, নাকি ওদের রুটিন মতো তো হয়নি, ক্লাস হবে না। ওই ছুটির মধ্যে সবার অভ্যাস হয়ে গেছে না, দেরি করে ঘুম থেকে ওঠার। হ্যাঁ। আচ্ছা, লিজা কি কোনো ক্লাসে জয়েন করছে না? না মিস, ও কোনো ক্লাসে জয়েন করেনি। ও ফোন নাম্বার থাকলে ওকে একটু বলো তো ক্লাসে জয়েন করতে। মিস ওর আমি নেটেও নক করছি, কিন্তু ও তো নেটেও আসে না। অসুস্থ সেটা জানি না, আমি ফোন দিব না। আমি নেটে নক করছি, আমি ভাবছি যে হয়তো দু একদিন আসবে, কিন্তু আসেনি। আবার হচ্ছে অনেক কয়েকজনই আসছে যারা এখনো আসেনি নেটে। বুঝতে পেরেছি। আমরা আরো 2-3 মিনিট একটু ওয়েট করি, দেখি কেউ আসে কিনা। এই মাসে আমরা আমি আর আম্মু কলেজে গেছিলাম। আচ্ছা, ভালো কথা। যেটা বলতে চাচ্ছিলাম, কলেজে গেলে সেকেন্ড পেপার ইয়েটা নিয়ে এসো, প্র্যাকটিক্যাল বইটা। তোমরা লেখা শুরু করে দাও, এরপরে তার সময় পাবা না। কলেজ কলেজে তো এই মাসে এপ্রিল মাসে বেতন দিয়ে আসছে, এরপরে এখন আর দিতে পারবো নাকি জানি না। ওই আম্মু আব্বুর তো এখন মনে করেন ডিউটি নাই, এখন চাকরি থাকবে কি না থাকবে এটাই শিও না। বুঝতে পেরেছি। তাহলে যদি কেউ যায় তোমাকে যেতে হবে, কোনো কথা নাই। আবু আপু কেউ যদি কলেজ থেকে যায় তাহলে সেকেন্ড পেপার বইটা কিনে ফেলো, ঠিক আছে? মিস আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। মিস আপনাকে তো দেখা যাচ্ছে না। আমাকে আজকে দেখতে হবে না, রোজ রোজ দেখলে অভ্যাস নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আজকে দেখা যাচ্ছে না কেন? আমি তো দেখতে পাচ্ছি মিস। কাকে? আয়েশা আক্তারকে? না, আমি হচ্ছে যে ইয়াকে দেখতে পাচ্ছি না, আপনাকে না, ওই যে আপুকে দেখতে পাচ্ছি। আপুকে আমি আবার আজকে দেখতে পাচ্ছি না, আমার এখান থেকে ভিডিও আপ করে। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। অলরেডি 3 মিনিট হয়ে গেছে ক্লাসে। ঠিক আছে, তো অঙ্ক করেছো মিম? জি মিস, আমার একটা কোশ্চেন ছিল। কি প্রশ্ন ছিল? মিস এখানে না বলা আছে যে তার ওয়াইফ যে হাবিব সাহেবের স্ত্রী,
যে সবজি মুরগি পালন করে আর তার থেকে তাদের পরিবারের চাহিদা মিটাতে পারে, কিন্তু এখানে সঠিকভাবে বলা নাই যে সে কত টাকা আয় করতে পারে। তারপর আমরা কি একটা আনুমানিক অ্যামাউন্ট বছর দিলে হবে নাকি এটা দেওয়া যাবে? এখানে বলেছে দেখো, ভাবি সাহেব একজন চাকরিজীবী, তিনি সাভারে বাস করে, তার মাসিক প্রায় 20,000 টাকা। আমরা ধরে নিচ্ছি এই 20,000 টাকার মধ্যে দিয়ে তার সংসার চলছে, আর সে যে সবজি চাষ ও মুরগি পালন করছে তার স্ত্রী, সেটা কিন্তু তোমার হচ্ছে পরিবারের সবার প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারছে, সেটা কিন্তু বিক্রি করে কোনো আয় হচ্ছে না, বুঝতে পেরেছ? এখানে বলেছে মানসিক ভাবে প্রশান্তি অনুভব করে, বুঝে গেছো? পরিবারের যখন চাহিদা মেটায় তখন কিন্তু আমাদের আলটিমেটলি মানসিক চাহিদাটাও মিটে যায়, তখন আমরা মানসিক প্রশান্তি লাভ করি। যদি এমন বলা না থাকে আমরা তাহলে আনুমানিক ধরবো না এটা। আচ্ছা, অঙ্কটা করোনি না কেউ? আমি করেছি, শুধু মানে পার্সেন্টেজটা বের করে এই করছি, বাদ থাকলো কি আর, করেছি কিন্তু পার্সেন্টেজটা বের করে আসলে আমি করিনি। আগামী ক্লাসে সবাই অঙ্ক জমা দিবা, কাটা ছেঁড়া কাটা ছেঁড়া, আগামী ক্লাসে সবাই জমা দিবা। আচ্ছা আচ্ছা, আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাই। সময় ও শক্তি ব্যবস্থাপনা, আমরা কিন্তু রিভিশন ক্লাস করছি, ঠিক আছে? যে কারণে মেইন টপিক যেগুলো সেগুলো কিন্তু আমি আলোচনা করছি। আরেকজন আছে, তার কাছে কি মনে হয়, তোমার কাছে কি মনে হয় ফার্স্ট ইয়ার, এটা মানবীয় সম্পদ না বস্তুগত সম্পদ? মিস শক্তি এবং সময় তো মানবীয় সম্পদ। আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আসলে আমাদের বস্তুগত সম্পদের সাথে মানবীয় সম্পদ গুলো যখন একসাথে হয় তখন কিন্তু আমরা পারিবারিক লক্ষ্য বা কোন কার্য সঠিক ভাবে সম্পাদন করতে পারি। আমরা যখন কাজ করি, কাজ হচ্ছে কিন্তু সময় ও শক্তি, এই দুটি সম্পদ পরস্পর সম্পর্কিত। এই লাইনটা দেখো, তোমাদের পাঁচ একের দ্বিতীয় লাইনে আছে, এটাকে দাঁড় দিয়ে কাজের ক্ষেত্রে সময় ও শক্তি এই দুটি সম্পদ পরস্পর সম্পর্কযুক্ত, পাওয়া গেছে? ওকে, এটা আন্ডারলাইন করে রাখো, এটার একটা ব্যাখ্যা চাই। বোর্ড কোশ্চেনে দেখবা এটার একটা ব্যাখ্যা আসে 2 মার্কসে, বোঝা গেছে? আর সাতটা মেয়ে, তুমি কি বুঝতে পারতেছো? জি মিস। এরপরে যেটা আছে দেখো, ব্যক্তি বিশেষের শক্তির তারতম্য দেখা যায়, সময় সবার ক্ষেত্রে সমান, সময়কে কিন্তু আমরা টেনে লম্বা চড়া করতে পারবো না, একদিনে 24 ঘন্টা, কথা বোঝা যাচ্ছে? একদিনে 24 ঘন্টা, এটাকে আমরা টেনে কিন্তু বড় করতে পারবো না, কিন্তু শক্তিকে আমরা সঠিকভাবে এটা যদি ব্যবহার করি, শক্তিকে অনেকভাবে ব্যবহার করা যায়। যেমন আমার শক্তি কম কিন্তু সাফিনা আফরিনের অনেক শক্তি, আয়েশা আক্তারের অনেক শক্তি, ওরা দুজন আমি যত জোরে ছয় তালায় উঠতে পারবো তার থেকে বেশি জোরে কিন্তু ওরা দুজন ছয় তালায় উঠতে পারে, কথা ঠিক? ক্লান্তির শক্তি সুষ্ঠ পরিকল্পনা বা পরিচালনা যদি শক্তিকে আমরা সঠিকভাবে যদি ব্যবহার না করি সেই ক্ষেত্রে কিন্তু শক্তির অপচয় হয়, এবং শক্তির যখন অপচয় হয় তখন আমাদের শরীরে ক্লান্তির সৃষ্টি হয়। আমি কথা বোঝাতে পেরেছি তোমাদেরকে? শক্তিকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি সেক্ষেত্রে কি হয় আমাদের, আমাদের শরীরে ক্লান্তি আসে, আবার সময়কে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি সেক্ষেত্রে কি হয় আমাদের কাজ শেষ হয় না, আমাদের শরীরে ক্লান্তি কাজ করে। কাজের ক্ষেত্রে সময় ও শক্তি সম্পদ দুটি পরস্পর পরিপূরক, বইতে আছে দেখো, আন্ডারলাইন করো, এটাও ব্যাখ্যা চাই। কাজের ক্ষেত্রে সময় ও শক্তি সম্পদ দুটি পরস্পর এর পরিপূরক, পাওয়া গেছে? ধীরগতিতে কাজ করলে সময় বেশি লাগে, শক্তি কম ব্যয় হয়, আবার দ্রুতগতিতে কাজ করলে শক্তি বেশি ব্যয় হয়, সময় কম ব্যয় হয়। এখন আসো, সময় ও শক্তি ব্যবস্থাপনার প্রথম পদক্ষেপ হচ্ছে সময় ও শক্তি পরিকল্পনা করা। আমরা যদি সময় ও শক্তির সঠিক পরিকল্পনা নির্ধারণ না করি তাহলে কিন্তু আমাদের কোনোটাই ঠিকভাবে কাজ হবে না, কোনোটাকেই আমরা সুষ্ঠুভাবে কার্যকরভাবে পরিকল্পনা করে আমাদের পরিবারের সদস্যদের প্রয়োজন চাহিদা এগুলো আমরা মেটাতে পারবো না। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, সময় ও শক্তি ব্যবস্থাপনার গুরুত্ব, পরের পেজে চলে যাও, দেখো আজকে সময় ও শক্তি ব্যবস্থাপনার গুরুত্ব। আমরা যদি সময় কেন গুরুত্বপূর্ণ বা শক্তি
কেন গুরুত্বপূর্ণ সেটা যদি আমরা না জানি তাহলে সময় আর শক্তিটা আমরা কখনো সঠিকভাবে কাজে লাগাবো না। তাহলে সময় আর শক্তি ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ? একটা আমার হচ্ছে কাজ ও সময় শক্তির মধ্যে সমন্বয় সাধন করা। আমাদের যদি চিন্তা করি সঠিকভাবে তাহলে আমরা কাজ সময় ও শক্তি সঠিকভাবে সমন্বয় সাধন করতে পারবো। সময় ও শক্তির অপচয় হ্রাস পায়, কাজ সন্তোষজনক ভাবে সম্পন্ন করা সম্ভব হয়, সময় ও শক্তির সুষ্ঠু ব্যবস্থাপনায় দীর্ঘ সময় ধরে কাজ করা যায়, এতে কাজে ক্লান্তি আসে না, কাজ সহজ হয়, নির্দিষ্ট সময়ে কাজ করার সুঅভ্যাস গঠিত হয়। সময় ও শক্তির ব্যবস্থাপনার ফলে কাজের প্রতি সচেতনতা বৃদ্ধি পায়, কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য সৃষ্টি হয়। তাহলে বোঝা গেছে সময় ও শক্তির ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ? তোমার কাছে যদি আসে সময় কেন গুরুত্বপূর্ণ, তাহলে একই অ্যান্সার হবে শক্তি ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ, তাহলেও একই অ্যান্সার হবে। বোঝাতে পেরেছি? সময় সঞ্চয় বিবেচ্য বিষয়, সময় সঞ্চয় বিবেচ্য বিষয় রয়েছে কতগুলো। একটা হচ্ছে কাজের তালিকা প্রস্তুত করা, আমরা কোন কাজ আগে করব, কোন কাজ পরে করব, সেটা করার জন্য আমাদের অবশ্যই কাজের তালিকা প্রস্তুত হতে হবে। কাজের তালিকাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পেরেছি, একটা হচ্ছে পরিবর্তনীয় কাজ আর একটা হচ্ছে অপরিবর্তনীয় কাজ। পরিবর্তনীয় কাজ হচ্ছে ঘরের দৈনন্দিন কাজ, বা আমরা চাকরি করতে যাচ্ছি সেই যাওয়াটাও হচ্ছে আমাদের পরিবর্তনীয় কাজ। কিন্তু অপরিবর্তনীয় কাজ হচ্ছে স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, অফিসে যাওয়া, ডাক্তারের সাথে সাক্ষাৎ ইত্যাদি হচ্ছে অপরিবর্তনীয় কাজ। এগুলোতে যে শিডিউল করা হয় বা যে সময় পরিকল্পনা করা হয় সেগুলোর কোনো পরিবর্তন হয় না। যেমন ঘরের কাজে তুমি নাস্তা 2 ঘন্টা পরে খেলেও কিন্তু সমস্যা নেই, তাই না? বা নিজের প্লেটে তুমি ধুয়ে রাখতে পারবে, কিন্তু অফিসে তুমি 2 ঘন্টা পরে গেলে হবে? অফিসে তুমি 2 ঘন্টা পরে গেলে কি হবে? তাহলে অফিসে আমাদেরকে সময় মতো যেতে হবে। কলেজে একটু লেটে গেলে তোমাদের কি হয়? কলেজে দেরিতে গেলে তোমাদের রুমিনিতাকে কি সেটা সাবানার হচ্ছে সামি কি সেটা সাবানা অলওয়েজ লেট সামি এটা বলেছে নি সামি তোমাকে দেখা যাচ্ছে না আজকে কি আমরা তো দেখতে পাচ্ছি। আচ্ছা আজকে হচ্ছে কি হলো বুঝলাম না, যাই হচ্ছে না, হ্যাঁ আমাকে আজকে দেখা যাবে না। আপনাকে দেখা যাচ্ছে না, আমাকে দেখা যাবে না আজকে। মিস ক্যামেরাতে কালো কস্টিক লাগে আছে, কালো কস্টিক না, এটা আসলে পরিবর্তনীয় কাজ, আমাকে দেখা যাচ্ছে না, ঠিক আছে? এটা আসলে পরিবর্তনীয় কাজ, কালো দেখছি। হ্যাঁ আচ্ছা, তাহলে হচ্ছে ঘরের যে দৈনন্দিন কাজ সেটাকে ইচ্ছা মতো আমরা পরিবর্তন করতে পারি। যেমন এখন তোমার পড়তে বসতে ইচ্ছা করছে না কিন্তু তুমি বাধ্য, এটা তোমার অপরিবর্তনীয় কাজ। কিন্তু যখন তুমি একা একা পড়াশোনা করবে সেটা হচ্ছে তোমার অপরিবর্তনীয় কাজ, ঠিক আছে? এখন আসো 2 নম্বর পয়েন্টে, দেখো দাওয়া আছে কাজের ধারাবাহিকতা, অবশ্যই কাজের ধারাবাহিকতা থাকতে হবে। তোমার মনে হলো এখন আমি অঙ্ক করবো, কিছুক্ষণ একটা অঙ্ক শেষ হলো না, তোমার কাছে মনে হলো আমি এখন অঙ্ক করবো না, বাংলা করবো, তোমার কাজের ধারাবাহিকতা থাকলো, তোমার সাবজেক্ট কি ঠিক মতো শেষ হবে? তাহলে আমরা যে কাজটা করবো সেটার অবশ্যই একটা ধারাবাহিকতা থাকতে হবে। এবং আমরা দিনের শুরুতে বা রাতে ঘুমানোর আগে আমরা একটা কাজের ধারাবাহিকতার তালিকা তৈরি করবো, যে কোন কাজ আমি আগে করবো, কোনটা আমি পরে করবো। সেভাবে 1, 2, 3, 4 তোমার প্রতিদিনের যে কাজ থাকবে সেটাকে তুমি ভাগ করে তালিকা তৈরি করে নেবা। এরপর বলা হয়েছে সময় তালিকা প্রণয়ন, কাজ ও সময়কে ভিত্তি করে যে পরিকল্পনা করা হয় তার নাম সময় তালিকা। আন্ডারলাইন করো, কাজ ও সময়কে ভিত্তি করে যে পরিকল্পনা করা হয় তার নাম সময় তালিকা। এই সময় তালিকা যদি আমরা সঠিক ভাবে না করি তাহলে কিন্তু আমাদের কোনো কাজই সঠিক ভাবে হবে না। যেমন সাবানা প্রতিদিন লেট, ঘড়িতে অ্যালার্ম বাজে না, তাহলে ও কি হচ্ছে প্রতিদিন 1 থেকে 2 পেজ পড়া পিছিয়ে গিয়ে ক্লাসে অংশগ্রহণ করছে, তো 15 মিনিট লেট আসছে সাবানা, এর পর দিন থেকে সাবানাকে ক্লাসে যেতে দেওয়া হবে না। তাহলে কি করা হচ্ছে দেখো, দৈনিক কলেজে যাতায়াতের সময় একরকম সময় তালিকা থাকে, আবার এখন তোমাদের ছুটি, তোমাদের কিন্তু সময় তালিকা আরেক রকম। এতদিন 10টা পর্যন্ত ঘুমিয়েছো, এখন এনে খাও 9টার মধ্যে ক্লাসে জয়েন করা লাগছে। তাহলে এই যে দেখো তোমাদের সময় তালিকা কিন্তু এখন পরিবর্তন হচ্ছে, এতদিন পড়া করার অভ্যাস ছিল না, যখন যেটা মনে হয়েছে পড়তে করেছো, এখন কিন্তু সব ক্লাসেই কম বেশি পড়া হচ্ছে এবং সেটা তোমাকে চর্চা করতে হচ্ছে বাসায়। এখন আমরা এই সময় তালিকা যখন প্রণয়ন করব তখন সেটার উপর ভিত্তি করে আমরা 4টি মূলনীতির দিকে খেয়াল রাখবো। এই সময় তালিকা প্রস্তুতের সময় 4টি মূলনীতির দিকে খেয়াল রাখবো, ঠিক আছে? দাগ দাও, সময় তালিকা প্রস্তুত করতে 4টি মূলনীতির দিকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে সরল ও সহজ, সময় তালিকা সব সময় সহজ ও সরল হতে হবে। সময় তালিকাতে যদি তুমি খুব বেশি কঠিন করে করতে যাও তাহলে কিন্তু হচ্ছে তোমার যে কাজটা করছো সেই কাজটার মধ্যে সুফলতা বয়ে আনবে না। তোমাকে যদি আমি সরল ও সহজ না করো সময় তালিকা, তোমাকে যদি সেখানে আমি ফ্লেক্সিবিলিটি না দিই তাহলে কি হবে, তোমার কাজটা সুন্দরভাবে হবে না।
সময় তালিকা সহজ ও সরল হতে হবে যাতে তালিকা অনুসরণ করা সহজ হয়। তা না হলে সময় তালিকাটি কোনো সুফল বয়ে আনবে না। যেমন দেখো আমরা এখন ভিডিও ক্লাসে যাচ্ছি সবাই ক্লাসে, তোমাদেরকে সবাইকে আমরা বলছি 5 মিনিট আগে ক্লাসে আসতে। কেন বলছি দেখো, আমাদের অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, তোমার এখানে কারেন্ট চলে যেতে পারে, তোমার ফোনে ডিভাইস ঠিক মতো কাজ না করতে পারে। যে আমার এই সমস্যাটা হয়েছে, তাহলে ক্লাস শুরু হওয়ার আগে তুমি চেষ্টা করছো সেই সমস্যার সমাধান দিতে। আমি বোঝাতে পারছি সবার আগে আবার ক্লাস থেকে হারিয়ে গেছে? সম্পাদন করা সম্ভব। নমনীয় মানে হচ্ছে সে নরম তুলতুলা তা না, কিন্তু এইটা আমি তোমাকে একটু আগে বলেছি, সময় এমন ভাবে আমাদেরকে নিতে হবে যাতে সুফলতা বয়ে আনে, নমনীয়তাটাও সেরকম। তারা এই যে দেখো সাবানা লেজে আসে, ওকে আমি ক্লাসে ঢুকতে দিয়েছি, এটা হচ্ছে আমার নমনীয়তা এবং সময়ের নমনীয়তা। যেহেতু তুমি পরবর্তী ক্লাসে কারোর সাথে শেয়ার করতে পারবে না, সেই জন্য আমি এই সময় তালিকায় নমনীয়তাটা রেখেছি যে না আমার ক্লাসে একটু লেট হলেও আমি ঢুকতে দিচ্ছি। তাই বলে অনেক বেশি লেট হলে কিন্তু ঢুকতে দেওয়া যাবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সম্পূর্ণ সময় তালিকাটি সম্পূর্ণ হতে হবে, অসম্পূর্ণ সময় তালিকা ফলদায়ক হয় না। আচ্ছা, আমরা যখন ক্লাসে কোনো পড়া নিয়ে যাই, যেমন তোমার শিক্ষকরা যখন ক্লাসে পড়া নিয়ে আসে, তখন কিন্তু তোমাদের 40 মিনিটের ক্লাসে যতটুকু পড়া হবে সেটুকু কিন্তু আমরা একটা লেসন প্ল্যান করে নিয়ে আসি, যে আমরা কাজটাকে কি কি কাজ বাকি কি পড়াবো আজকে এবং সেটা কত সময়ের মধ্যে আমরা শেষ করব বা শেষ করতে পারবো, সেরকম একটা ধারণা নিয়ে কিন্তু আমরা ক্লাসে আসি। যদি আমাদের সেই সময়ের মধ্যে আমরা শেষ করতে না পারি, তাহলে কাজটা কি একটু অসম্পূর্ণ রয়ে গেল না? অসম্পূর্ণ মনে হয় না? তখন মনে হয় যে মনে করো যে তোমাদেরকে আমি বাজেটের ম্যাথ করাচ্ছি, তোমাদের খাতগুলো আমি বুঝিয়ে দিলাম, কিন্তু তোমরা পার্সেন্টেজ কিভাবে বের করবা বা পার্সেন্টেজ দিয়ে তোমরা মূল টাকাটা কিভাবে বের করবা সেটা যদি আমি দেখে না দেয়, তাহলে বাসায় গিয়ে কি সেই বাজেটের যে ম্যাথ সেটা কি তোমাদের কোনো কাজে লাগবে? হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের সময় তালিকাটি সম্পূর্ণ হতে হবে। আমাদের এই সময় তালিকা সম্পূর্ণ না হলে আমাদের কোনো কাজই সুষ্ঠুভাবে হবে না। প্রযোজ্য, আমি সহজ সরল করলাম সময় তালিকা, সেখানে নমনীয়তা রাখলাম, সেখানে সম্পূর্ণ সময় দিলাম, কিন্তু সেটা আমি ওই সময় তালিকাটি আমি কোথাও ইমপ্লিমেন্ট করলাম না বা কোথাও সে কাজটা আমি করলাম না, সময় তালিকা করে একটা পড়ার টেবিলে ঝুলিয়ে রাখলাম কিন্তু সেই অনুযায়ী আমি কাজ করলাম না, তাহলে কি হলো, তোমার সম্পূর্ণ সময় তালিকাটি বাতিল হয়ে গেল, সেটা কোনো কাজেই লাগলো না। তাহলে সময় তালিকা প্রস্তুত করার পর তা প্রযোজ্য হতে হবে, তা না হলে সব চেষ্টায় ব্যর্থ হবে। 4 নম্বর পয়েন্ট, এই 4টা পয়েন্ট হচ্ছে সময় তালিকা প্রস্তুত করার 4টি মূলনীতি, বোঝা গেছে? এটা কিন্তু সময় সঞ্চয়ের বিবেচ্য বিষয়ের মধ্যে না, এটা হচ্ছে সময় তালিকা প্রস্তুতের 4টি মূলনীতি। এখন আমরা সময় সঞ্চয়ের যে বিবেচ্য বিষয় পড়ছিলাম তার 4 নম্বর পয়েন্টে যাবো, সময় তালিকা বাস্তবায়ন। সময় তালিকা পরিকল্পনা করলে হবে না, এটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। একটু আগে আমি বললাম যে আমরা একটা সময় তালিকা তৈরি করেছি, সেটা টেবিলের সামনে আমরা ঝুলিয়ে রাখলাম, তাহলে কিন্তু কোনো কাজ আসবে না। সেটা সময় তালিকাকে বাস্তবায়ন করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, আমাদের কিছু করণীয় দিক আছে, সেটা হচ্ছে সময় তালিকা অনুযায়ী সব কাজ করা হয়েছে কিনা তা যাচাই করা। তো সময় তালিকা প্রস্তুত করার পরে তুমি প্রথমে যে কাজটা করছো সেটা করে এসে ওটার উপর একটা টিক দিয়ে দিলে যে কাজটা আমার শেষ, তারপরে দ্বিতীয় কাজটা করে এসে তুমি আরেকটা টিক দিয়ে দিলে, এভাবে সময় তালিকা অনুযায়ী সব কাজ হয়েছে কিনা তা যাচাই করতে হবে। সময় তালিকা বাস্তবায়নের সময় ঘড়ি দেখার অভ্যাস করতে হবে, আমি কাজ করছি 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 কিন্তু আমি সে কাজটাকে সঠিকভাবে সম্পন্ন করতে পারছি না বা আমার কাজটা হচ্ছে না, আমার 1 ঘন্টার কাজ আমি 2 ঘন্টায় করছি, আমি ঘড়িয়ে দেখলাম না, একটু পরে বললাম আল্লাহ আমার তো আরেকটা কাজ করার সময় চলে গেল। এই অভ্যাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের সুঅভ্যাস গঠন করতে হবে ঘড়ি দেখা। তুমি যদি ঘড়ি দেখে কাজ করো তাহলে দেখবা যে তোমাদের ঠিক সময় মতো কাজগুলো হচ্ছে। তোমাদের প্রতিটা ক্লাসরুমে ঘড়ি লাগানো কেন? যাতে আমরা নিজেদের হাতে ঘড়ি না থাকলেও আমরা সময় মতো ক্লাসটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, সঠিক সময় যাতে আমরা ক্লাসটা শেষ করতে পারি, আমাদের আজকে পাঠের যা বিষয়বস্তু ছিল সেটা যাতে আলোচনা করতে পারি সেজন্য সেখানে একটা ঘড়ি লাগানো থাকে। আমি বুঝাতে পেরেছি? বোঝা গেছে? ওকে, আরেকটা বিষয় হচ্ছে সময় তালিকা এমন জায়গায় রাখতে হবে যাতে সহজেই নজরে আসে। তোমাদের ক্লাস রুটিন ক্লাসে একটা থাকে কেন? তোমরা যখন বাসায় তৈরি করবা সেটা বইয়ের ভিতরে রেখে দেওয়ার জন্য না, সেটা এমন জায়গায় রাখবা যাতে ঘুম থেকে উঠে তোমার চোখে পড়ে তোমার আজকের কাজের বিবরণ। এরপরে আসো মূল্যায়ন। মূল্যায়ন হচ্ছে সময় তালিকা অনুযায়ী কাজগুলো ঠিক মতো হয়েছে কিনা তা বিচার করা। সময় তালিকা অনুযায়ী সব কাজ যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে ফল ইতিবাচক, আর যদি না হয়
তাহলে কারণ অনুসন্ধান করে ভবিষ্যতের জন্য সচেতন হতে হবে। অনেক সময় আমরা সময় মতো কাজ শেষ করতে পারি না, এখন আমাদেরকে বের করতে হবে যে আমরা কেন কাজটা সঠিক ভাবে করতে পারি নাই। আয়েশাটা নিমাসে বেশি নড়াচড়া করতেছে, নড়াচড়া শেষ হতে নাচ্ছে। তাহলে মূল্যায়ন হচ্ছে সময় তালিকা অনুযায়ী আমাদের কাজটা ঠিক মতো হয়েছে কিনা তা বিচার করা, না হলে যে কাজটা আমাদের সময় মতো হয়নি তার পাশে তুমি লিখে রাখতে পারো যে আজকে এই কাজটা কেন আমাদের সময় মতো হয়নি। দেখো এখানে একজন শিক্ষার্থীর তালিকা দেওয়া আছে, ঠিক আছে? এভাবে একজন শিক্ষার্থী বা একজন অফিস কর্মী সবার এরকম একটা দৈনন্দিন তালিকা আছে। তোমরা এই ছুটির দিনে কি করছো সেটার একটা তালিকা প্রস্তুত করবা, কয়টায় ঘুম থেকে উঠছো এটা নিজের জন্য। তাহলে দেখবা যে এখানে তোমার সমস্যা গুলো হচ্ছে যে আমার দেরিতে ঘুম থেকে ওঠার কারণে কিন্তু আমি তোমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা তোমাদের পড়া পিছিয়ে যায়, কথা ঠিক? আর ঘুম থেকে দেরিতে উঠলে শরীরে অলসতা চলে আসে, তখন করছি করবো করতে করতে আমাদের কাজটা পিছিয়ে যায়। দেখো এখন তোমরা কিন্তু একটা ক্লাস দিনে 4 ঘন্টা ফল 3 ঘন্টা মনে হয় তোমাদের ক্লাস, তাই না? 9টা থেকে 12টা না একটা 12টা তাহলে এই 3 ঘন্টা 12টা হ্যাঁ এই 3 ঘন্টা তোমরা কি করছো? এই 3 ঘন্টা তোমরা একটা কিন্তু সময় তালিকার মধ্যে যাচ্ছ এবং তোমাদের কিন্তু দেখো এখানে ক্লাসে আসতে হবে দেখে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে সবাই উঠো, উঠো না নাস্তা করছো পড়াশোনা করার জন্য, আবার অনেকে চোখ ধরতে গেলেও চলে আসতেছো। কিন্তু তোমরা এই যে 3 ঘন্টা যতটুকু পড়াশোনা করছো সেটা কিন্তু তোমাদের হচ্ছে, কিন্তু যখন তোমাদের ছুটি থাকে বা কোনো ভুটি থাকে না তখন কিন্তু তোমরা যেভাবে খুশি সেভাবে উঠছো, পড়াশোনাটাও সময় মতো হচ্ছে না। তাহলে একটা তালিকা প্রস্তুত করা সময়ের সাথে চলার জন্য এটা একজন শিক্ষার্থী এবং প্রতিটা ব্যক্তির জন্য খুবই জরুরি। তোমরা এরকম একটা তালিকা তৈরি করে আমাকে দেখাবা এবং সবাই তোমাদের পড়া টেবিলের সামনে বা যেখান থেকে দেখতে সহজ হয় সেটা লাগিয়ে ফেলবা। কি বলেছি বোঝা গেছে? পরীক্ষার ঘোষণা আসবে তোমরা কিন্তু কেউ জানো না, কিন্তু এখন কি হচ্ছে তোমরা সমস্ত পড়াশোনা ভুলে যাচ্ছ। কিন্তু সময় তালিকা করে একটা রুটিন করে যে কখন কোন সাবজেক্টটা পড়বো কত সময় ধরে পড়বো তোমরা যদি প্রতিদিন সেটা রাখো তাহলে কি হচ্ছে তোমাদের পড়াগুলো কিন্তু তোমরা ভুলে যাবে না। এখন আসো শক্তি সঞ্চয়ের বিবেচ্য বিষয়। সুস্থভাবে শক্তি ব্যবহার করতে হলে আমাদের কিছু বিবেচ্য বিষয় দরকার। 1 নম্বর হচ্ছে ধারণা, কাজ সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। আমরা যে কাজটা করব সেটা সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমাদের শক্তি ব্যয় হবে বেশি। তুমি এখন অ্যাকাউন্টিং এর অঙ্ক করবা, তুমি সেই অঙ্কটা সম্পর্কে যদি কিছুই না জানো তোমার তখন ব্রেন অনেক বেশি কাজ করতে থাকে এবং তখন একটা পর্যায়ে কিন্তু তোমার শক্তি বেশি খরচ হবে এবং তুমি ক্লান্ত হয়ে পড়বা। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই যে কাজটা করতে যাবো সেটা সম্পর্কে ধারণা রাখতে হবে এবং ধারণা পরিষ্কার না থাকলে আমাদের কাজটা সঠিকভাবে সম্পূর্ণ হবে না এবং শক্তি বেশি খরচ হবে। ব্যক্তিগত পছন্দ, যে ধরনের কাজ করতে পছন্দ করে তাকে সে ধরনের কাজ করতে দিতে হবে, সেজন্য এনজেরাট স্যারের অঙ্ক বাদ দিলে কিন্তু চলবে না। যে আমি অ্যাকাউন্টিং পছন্দ করি না বা আমার কঠিন লাগে সেজন্য আমি এটা করবো না, বা আমি হোম সায়েন্স ক্লাসে গিয়ে এনজেরাট স্যারের ভয়ে একজনের খাতা দেখে আরেকজন অঙ্ক করতে থাকবো, এটাও কিন্তু হবে না। যদি আমি সেই জিনিসটা না বুঝি বা না পারি আমাকে এটা বারবার কি করতে হবে? অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে যখন তুমি ওই বিষয়টাতে দক্ষ হয়ে যাবা তখন ওটা ওই কাজটা কিন্তু তোমার ব্যক্তিগত পছন্দের তালিকায় চলে আসবে। কি বলছে? আচ্ছা, পরিবেশ কাজের উপযুক্ত হতে হবে। এখন তুমি ক্লাস করছো, তোমাকে যদি ডাক দেয় কেউ আই মেইন তুমি এদিকে আসো, আই সাফিনা এদিকে আসো, আই সাবানা আইসে এটা করে দিতে, তাহলে কিন্তু তোমার মধ্যে কাজের বিরক্তি চলে আসবে, ঠিক না? কাজের বিরক্তি যাতে না আসে সেজন্য কাজের জন্য একটা উপযুক্ত পরিবেশ লাগবে এবং যখন উপযুক্ত পরিবেশে তুমি সঠিকভাবে কাজ সম্পাদন করতে পারবা তোমার কাজে কোনো বিরক্তি আসবে না, তখন তোমার শক্তিও কম খরচ হবে। নাহলে দেখা যাবে আমাদের কাজে যখন বিরক্তি আসবে তখন আমরা সেই কাজটা খুব বিরক্তি নিয়ে করতে থাকলে আমাদের শক্তিও বেশি খরচ হবে। সুস্থ দেহভঙ্গি, এটাও একটা বিষয়। আমরা অনেক সময় বিছানায় বসে পড়াশোনা করতে করতে এক পর্যায়ে আমরা বিছানায় শুয়ে পড়ি, শুয়ে পড়তে পড়তে একটা পর্যায়ে আমাদের বইটা পাশে চলে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ি, কথা ঠিক? তাহলে কি হচ্ছে? সুস্থ দেহভঙ্গি না হওয়ার কারণে তোমার কাজেও মনোযোগ আসছে না, তুমি ক্লান্তি বোধ করছো, অলসতা শরীরে চলে আসছে এবং তুমি ঘুমিয়ে পড়ছো। তাহলে পড়াশোনাটা অবশ্যই আমাদের বসে করা উচিত এবং সুস্থ দেহভঙ্গিতে, উপর হয়ে না, চেয়ারে বসে টেবিলের সাথে তুমি বিছানায় বসে পড়লেও তোমার যাতে পিঠটা সোজা থাকে। পিঠটা সোজা না থাকলে সুস্থ দেহভঙ্গি না হলেও তখন তুমি কাজে আরাম পাবার পেশির উপর চাপ করতে থাকবে এবং সে কাজ করতে অধিক সময় লাগবে। আমাকে একটা কথা বলো, পড়ার টেবিলে বেশি পড়াশোনা হয় না বিছানায় বসে বেশি পড়াশোনা হয়? টেবিলে পড়ার টেবিলে, কারণ হচ্ছে ওখানে কিন্তু আমার নড়াচড়া করার বেশি সুযোগ নেই, শুয়ে পড়ার সুযোগ নেই, অর্থাৎ আমার কনসেন্ট্রেশনটা পড়ার কোথায় থাকে? আমার পড়ার মধ্যেই থাকে, এটা অন্যদিকে যায় না। বিছানায় গেলে কি হচ্ছে? আচ্ছা বইটা পাশে রাখছি, একটু গড়াগড়ি দেই,
বা এটা করি ওটা করি তখন হয় কি অলসতা চলে আসে এবং আস্তে আস্তে কাজের থেকে আমাদের মন সরে যায় পেশির উপরে চাপ কম পড়ে ফলে অধিক সময় ধরে আমাদের সে কাজ হয় পড়ার টেবিলে বসে তোমার পুরো বডির উপরে কিন্তু তোমার কোমরের উপরে চাপ পড়ছে হাতটা টেবিলে রেখে যখন নিচ্ছ সেটার উপরে চাপ পড়ছে পায়ের উপরে তোমার বডির প্রেশারটা আসছে ঠিক আছে সারা বডিতে যখন সমান ভাবে যেখানে যেখানে বেশি চাপ পড়ার দরকার যখন সমান ভাবে বেশি চাপ পড়ছে তখন বেশি চাপটা কোথাও বেশি পড়ছে না বেশি চাপটা সব জায়গায় সমান ভাবে লাগছে এবং বেশি চাপটা কম হচ্ছে ফলে আমরা অধিক কাজ করতে পারছি আরেকটা বিষয় হচ্ছে একঘেয়েমি কাজের একঘেয়েমিটা দূর করার জন্য আমাদের কিন্তু কাজের পাশাপাশি কিছু আনন্দ দরকার এখন আমরা বলছি তোমাদের কি করতে হবে সেদিন আমরা বলি দিই সারাদিন তোমরা পড়ার টেবিলে বসে থাকো সারাদিন পড়ার টেবিলে বসে থাকলে কিন্তু আর পড়তে ভালো লাগবে না ঠিক আছে কাজে হবে হালকা নাস্তা খেতে হবে কিছুটা হাঁটাহাঁটিও করতে হবে উপযুক্ত সরঞ্জাম পাবে যেমন বই অবশ্যই সেটি ধারাবাহিকতা না থাকলে কাজ করতে ভালো লাগে না একটি কঠিন বিষয় পড়ার পরে আরেকটি সহজ বিষয় না পড়লে তাদের সেই পড়াশোনাটা ভালো লাগবে না আমরা একটি কঠিন বিষয় পড়ার পরে একটি সহজ অবশ্যই কাজে কীর্তিদায়ক থাকতে হবে কাজটা যদি করার পরে শক্তি এবং সময় সবকিছু সঠিকভাবে সমন্বয় করতে না পারি তাহলে কাজের কীর্তি থাকবে না আমাদের কোনো কাজ করার সময় অবশ্যই সময় এবং কাজের মধ্যে তোমার তৃপ্তি থাকতে হবে তাহলে শক্তিও কম লাগবে সময়ও কম খরচ হবে তোমাদের সমস্ত কিছু আনন্দদায়ক হবে আজকের ক্লাস এই পর্যন্ত এই বিষয়গুলো খুব ভালো করে পড়বা আগামী দিন আমি এখান থেকে তোমাদের পড়া নিব আর অবশ্যই পাজলের ম্যাথটা শেষ করবা কি বলেছি ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের দিকে খেয়াল রাখো পরিবারের দিকে খেয়াল রাখো।